আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শয়তানের খুতবা। শয়তান সলাত পড়তে দেয় না, শয়তান ঘুম পাড়িয়ে রাখে, শয়তান পর্দা করতে দেয় না, শয়তান গান বাজনা শোনায়, শয়তান এটা করতে দেয় না, শয়তান ওটা করতে দেয় না, আমাকে ভালো হতে দেয় না, সকল খারাপ কাজ শয়তানই করায়। যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছেন তাদেরকে এগুলো ছেড়ে দেবার কথা বললে সর্বপ্রথম তারা শয়তানের অজুহাত দেখায়। তারা বলে, আসলে শয়তান আমাকে দিয়ে এগুলো করাচ্ছে, আমি তো চাই ভালো হতে, শয়তান আমাকে ভালো হতে দিচ্ছে না। অর্থাৎ সব দোষ শয়তানের। এটা কখন হয় জানেন? মানুষ যখন শয়তানের আনুগত্য করা শুরু করে সে শয়তানের ফাঁদে আটকে যায়। এই ফাঁদ থেকে বের হবার রাস্তা থাকলেও সে সেটা গ্রহণ করে না, অর্থাৎ ইগনোর করে। একসময় শয়তানের ফাঁদে পড়াকে সে অভ্যাসে পরিণত করে। তারপর কেউ এসে তাকে উদ্ধার করতে চাইলে সে তারটাকে সাড়া দেয় না, উল্টো শয়তানকে দোষারোপ করে। একদিকে শয়তানে দোষারোপ করছে, পরক্ষণে আবার শয়তানের আনুগত্য করছে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর অবত্য হওয়া শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহর রাগ, আল্লাহর অভিশাপ শয়তানের উপর নাজিল হয়েছে, সেই থেকে সে প্রতিহিংসার আগুনে পুড়তে থাকছে। সে প্রতিজ্ঞা করল মানুষকে জান্নাতে ঢুকতে দেবে না। সে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে কুমন্ত্রণে দিয়ে বের করে দিল। তারপর সে প্রতিজ্ঞা করল পুরো মানবজাতিকে সে জাহান্নামে দিবে, আর এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছে। শয়তানের কুমন্ত্রণা শুনে যারা পাপাচারে লিপ্ত হয় শয়তানকে ব্লেম দেয়। তাদের সম্পর্কে শয়তানে কি মন্তব্য করে ঠিক এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছে। কিয়ামতের দিন সকল হিসেব নিকেশের পর যারা জাহান্নামে যাবে তাদের উদ্দেশ্যে শয়তান একটা সংক্ষিপ্ত খুতবা দিবে। এই সেই খুতবা। সে বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি রক্ষা করলাম না। আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ক্ষমতা ছিল না, আমি তো শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, বরং তোমরা নিজেদেরকেই দোষারোপ করো। আমিও যেমন তোমাদেরকে উদ্ধার করতে সক্ষম নই, তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না। তোমরা যার সাথে শরিক করেছ তা আমি অস্বীকার করলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এবার চিন্তা করুন, কিয়ামতের দিন শয়তান স্বীকার করবে সে মানুষকে যে ওয়াদা দিয়েছিল সেটা ছিল মিথ্যা ওয়াদা, কিন্তু এ দায়ভার নিতে সে অস্বীকার করবে। এতদিন মানুষ তাকে ব্লেম দিত, মানুষ শয়তানকে দোষারোপ করত, সেদিন সে উল্টো মানুষকে বলবে, আমাকে ব্লেম দিও না বা আমাকে দোষারোপ দিও না, বরং তোমার নিজেদেরকে দোষারোপ করো। কারণ কি? কারণ হলো সে মানুষকে শুধু কুমন্ত্রণা দিতে পারত, তার ক্ষমতা ছিল এতটুকুই, কিন্তু মানুষের সামনে ছিল দুটো ওয়াদা, একটি ছিল আল্লাহর পক্ষ থেকে আরেকটি ছিল শয়তানের পক্ষ থেকে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে কি করতে হবে সেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তারপরও যদি মানুষ শয়তানের অনুসরণ করে এবং মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সে শয়তানকে দোষারোপ করতে পারবে না, কেননা তার পাওয়ার ছিল এতটুকুই। তার অনুসারীরা জাহান্নাম থেকে কাউকে উদ্ধার করতে পারবে না, এমনকি তারা নিজেদেরকেও উদ্ধার করতে পারবে না। কিয়ামতের দিন শয়তানের এই খুতবা কোরআনে উল্লেখ করা হয়েছে, যাতে করে মানুষ বুঝতে সক্ষম হয়, মানুষ সচেতন হয়। কারণটা হলো, তোমরা যে শয়তানকে ব্লেম দিয়ে পাপাচারে লিপ্ত হচ্ছ সেই শয়তানই উল্টো তোমাদেরকে ব্লেম দিবে। আল্লাহ শয়তানের ব্যাপারে মানুষকে সতর্ক করেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং
তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। শয়তান সম্পর্কে মানুষের বক্তব্য কি হওয়া উচিত সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তারপর আর শয়তানের অজুহাত দিয়ে পাপাচারে লিপ্ত হওয়া যাবে না, আর কোনো সুযোগই থাকলো না আমাদের। যাকে ব্লেম দিয়ে মানুষ পাপাচারে লিপ্ত হবে, সে নিজেই মানুষের দায়ভার না নিয়ে উল্টো মানুষকে ধিক্কার জানাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।